আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক শ্রোতা, পাশে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন, মেয়েটার নাম হচ্ছে সুস্মিতা। তো দেখতে শুনতে বলবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে এবং উঁচা লম্বাও ভালো। আচ্ছা, ওনার জন্য যদি আমরা পাত্র খুঁজি পাবো না? বলবেন যে হ্যাঁ পারফেক্ট পাবেন। আর মেয়েটার শিক্ষাগত যোগ্যতা যদি আপনি দেখতে চান, মিরপুর চোদ্দোর যে ডেল্টা কলেজ আছে সেখান থেকে মানে সদ্য পাশ হয়ে বের হয়েছে, ভাই পাশ করেছেন, তো এখন সে হয়তোবা খুব শীঘ্রই ভালো কোনো জবে ঢুকতে পারতো, তো তার জন্য পাত্রের অভাব হবে না। এখন এই সময় এসে এই মেয়েটা যদি এমন সিদ্ধান্ত নেয়, বাবা মা এই যে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করলো, পড়াশোনা করার জন্য খরচ টরচ দিল, সব কিছু মানে বৃথা করে দিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আপনি এরকম সিদ্ধান্ত নিলেন, এটা বোকামি ছাড়া আর কিছুই না। দর্শক শ্রোতা, ঘটনা বর্ণনা করার আগে আমরা একটা কথা বলে নেই। এই যে আমি বলবো যে ভাই দেখেন, আপনি যদি সরাসরি পারিবারিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহলে অনেক লাভ, আর তাছাড়া আপনি যদি নিজে বিজ্ঞ হয়ে ভাই প্রেমে জড়ান, দুজনের মধ্যে যে কোনো একজন আপনার সাথে প্রতারণা করতে পারে, আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, কষ্ট পাবেন, মানসিকভাবে কষ্ট পাবেন, আবার একজন আরেকজনকে উজাড় করে দিলে সেখানে ভাই আপনাকে তাকে বিয়ে করতেই হবে, পরিবারের সকল মান সম্মান চলে যাবে, তো এমন ভাই দরকার কি ভাই? হ্যাঁ, পারিবারিকভাবে বিয়ে করেন, আপনাদের সুখে শান্তিতে থাকেন ভাই। মানুষের মধ্যে মনোমালিন্য হতে পারে, মনের অমিল হতে পারে, কিন্তু এই বিয়ের আগে এসব করলে সেগুলো সমাধানের কেউ চেষ্টা করে না। বিয়ের পরে অনেকেই করে, সংসারটা টিকিয়ে রাখার জন্য বা বিভিন্ন কারণে, উপর থেকে অনেক রহমতের ব্যাপারও আছে। দর্শক শ্রোতা, এই যে সুস্মিতা এর কথা যদি বলি, আবার অনেক সময় আমরা এমন বেমানান প্রেম করি যেটা আসলে আমরা জানি যে ওর পরিবার মেনে নিবে না বা এর পরিবার মেনে নিবে না, পরবর্তীতে মানে আমরা কষ্ট ভোগ করি, সবাই সফল হয় না। আমরা এখন মূল ঘটনায় আসি। এই মেয়েটা পাশ করে বের হয়েছে, দীর্ঘ এক মাস যাবৎ সে তার বান্ধবীর বাসায় থাকতো এবং তিনি তার লাইফে একটা ছেলের সাথে প্রেমে জড়ায় গেছে। ঘটনার দিন দেখেন সে কী করেছে, সে তার যেহেতু এমন জ্ঞান রয়েছে, এই বিষয়ে অনেক জ্ঞান রয়েছে, সে অনেকগুলো কী করেছে জানেন, ঔষধ ভাই তা সে মানে একবারে, তারপরে তাকে কী করা হয়েছে, হঠাৎ করে যখন তার বান্ধবীরা আশেপাশের লোকজনরা বুঝলো তখন তাকে হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বললো যে এই মেয়েটা আর দুনিয়াতে নাই। তার রুমটা সার্চ করা হলো, তার রুমটা সার্চ করার পরে একটা লেখা পাওয়া গেল। সেই লেখার মধ্যে কী লিখে গেছে জানেন? সর্বশেষ আমি বলবো যে এগুলো বোকামি, আপনি রাস্তারও ক্লিয়ার করে দিলেন এবং আপনার যে কী সাজা আসা মানে অপেক্ষা করছে সেটা হয়তো বা আপনি না বুঝেই কর্মকাণ্ডটা করে ফেলেছেন। দর্শক শ্রোতা, সে লিখেছে তার ডায়েরিতে যে আমার মুখটা দেখো, আমি একবার তোমাকে দেখতে চাই। মানে তার ভাবনা চিন্তা এমন যে আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমি একটা লেখা লিখে গেলাম যে যাতে সে আমাকে দেখে এবং আমিও তাকে দেখি। আরে বাপ রে বাপ! হ্যাঁ, তারপরে লিখেছে যে ঔষধের রিয়াকশন শুরু হয়ে গেছে, ওই ছেলে তো আসবেই না এরকম ঘটনা শোনার পরে, আসবে জীবনও আসবে না। হায় রে দারুণ রে ভাই! তো এরপরে সে লিখেছে যে তোমার সাথে অন্য কাউকে দেখে আমি সারা জীবন কখনোই পার করতে পারবো না। মানে এটার দ্বারা ইঙ্গিত দিচ্ছে যে সে যাকে পছন্দ করত সেই ছেলেটা অন্য কারোর প্রেমে আসক্ত হয়ে গেছে, অন্য কারোর সাথে প্রেম করতেছে, এটা সে বুঝতে পেরেছে, এটার জন্য সে মানসিক ব্যাপক পরিমাণে চাপে ছিল। এরপরে সে আরও লিখেছে যে আমার সাথে তোমার দেখা হইলে আমি একজন অপরিচিত মানুষ এমনটা তুমি ভাব নিয়ে এড়িয়ে যাও, এটাও সে মেনে নিতে পারে না আর কি। লাস্টে লিখেছে যে সুখী হও, সে সুখী ঠিকই হবে কিন্তু আপনার কী হবে সেটা আমি বলতে পারতাছি না। সুস্মিতা, এমন বোকামি কেউ করে ভাই? জীবনে অনেক কিছু আসবে, চড়াই উতরাই, এমন সিদ্ধান্ত নিলে ভাই জবাবদিহি তো দিতে হবে, তাই না? আপনার বাবা মা এত লালন পালন করে, এত বড় করেছে, তাদের কথা আপনি ভাবলেন না। এই জন্যই বলে যে ভাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, তাদের জন্য একটা মেসেজ হয়ে যাবে। সরাসরি বিয়ে করেন, কী সুন্দর একটা রাস্তা বলে দিয়েছে যে বিয়ে করেন, স্বামীর সাথে প্রেম ভালোবাসা করেন, সবগুলো থেকে আপনি বাঁচতে পারবেন, এগুলো কিচ্ছু করতে হবে না আপনার। ওই কারোর বাসায় যা ধর্ণা দিতে হবে না, কারোর জন্য মনে কষ্ট পাইতে হবে না, কারোর জন্য এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না, এমন সিদ্ধান্ত নিতে হবে না, একদম আমরা যদি ইসলামের দেখানো পথ অনুযায়ী চলি। আগে থেকেই আমরা সচেতন হই, পরে কষ্ট পাবো অনেকেই। ভালো থাকবেন। অবশ্যই এটা সঠিক পথ ছিল না সুস্মিতা।